আজকের গল্প শিবরাম চক্রবর্তীর যাহা বাহান্ন। এবছর স্বাধীনতার দিন এমন স্বাধীন হতে হবে আমায়, আগে তা কে ভাবতে পেরেছিল? যে আমি নাকি চিরকাল পরের বাড়িতে নিমন্ত্রণ খেয়ে এসেছি, ভুলেও কাকেও কোনোদিন নিজের বাড়িতে খেতে রাখি না, ভাগ্যের বিপাকে সেই আমার বাড়িতেই আজ বিরাট ভোজের ব্যাপার। কিন্তু আসন্ন এই ভোজসুযোগ্যের ভোজপুর থেকে এখনই আমাকে পালাতে হবে। সূর্যি না উঠতেই তার ঢের আগেই ঘুম থেকে উঠেছি আজ, দাড়ি টাড়ি কামিয়ে তৈরি হয়েছি, এখন ব্যাগটা গুছিয়ে নিলেই হয়। নিমন্ত্রিতরা আসছেন সবাই, কিন্তু মা কালের দিবি, তাদের কাউকে আমি নিমন্ত্রণ করিনি। তারা এসে পৌঁছবার আগেই আমাকে সুদূর পরাহত হতে হবে। আমার ভাই শত্রুর কাছে ঘাটশিলা, কি আমার বোন ইতুর কাছে পাটনার দিকে গতি করতে হবে আমার। বাড়ির সদরে তালা লাগিয়ে টুলেট লটকে দিয়ে পালাতে হবে এখান থেকে। এখন সেদিন যেভাবে শুরু হলো নিমন্ত্রণ পর্বটা, সন্ধ্যাবেলায় ঘরে বসে আছি, ফোনটা হঠাৎ বেজে উঠল, কিলকিল কিলকিল কুলকুল কুলকুল। হ্যালো হ্যালো, আমি সাড়া দিলাম। পুতুলবাবু ধন্যবাদ। হ্যাঁ, আপনার আমন্ত্রণের জন্য আন্তরিক ধন্যবাদ, যাব যাব। আপনার নতুন বাড়িতে যাব বই কি, জানালেন ধন্যবাদ দাদা। সপরিবারে যাব আর পেট ভরে খেয়ে আসব, আপনি কিছু ভাববেন না, যত খুশি খান। খান গিয়ে পুতুলবাবুর বাড়িতে, কিন্তু এটা পুতুলবাবুর বাড়ি নয় বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই তিনি ফোনটা কেটে দিয়েছেন। খানিক বাদেই আর একটু উৎফুল্ল কণ্ঠ, দিনটা খাসা বেছেছ হয়ে, স্বাধীনতা দিবসেই তো এমনটা চাই, এই রকম ভুড়ি ভোজের ব্যবস্থা, কে আপনি? সে কথায় কান্না দিয়ে ভদ্রলোক বলেই চলেন, লেট করে যাব না, পেট ভরে খাবো, খেয়ে গড়াবো তোমার বাড়িতেই, ঢালাও বিছানার ব্যবস্থা রেখো কিন্তু, বলে আমাকে দ্বিরুক্তি করার অবকাশ না দিয়ে তিনিও ফোনটা রেখে দিলেন। ঘণ্টাখানেক বাদে আবার ফোন এলো, কিলকিল কিলকিল কুলকুল কুলকুল। হ্যালো প্রতুল চন্দর, আজ্ঞে আমি প্রতুল নই, বলতে হলো আমায়, প্রতুলকে একটু ডেকে দিন না দয়া করে। প্রতুলকে? হ্যাঁ প্রতুলকেই তো ডাকতে বলছি, সে কি বেরিয়ে গেছে বাড়ি থেকে? না বেরোয়নি, ঢোকেওনি কোনোদিন এ বাড়িতে, তাকে আমি চিনি না। কি আশ্চর্য, আপনি কে তাহলে? আমি প্রতুল নই। তাহলে প্রতুল এলে বলবেন প্রতুল আসবে না, আসে না এখানে, ভবিষ্যতেও কোনোদিন আসবার নয়, অতএব তাকে আমি কিছু বলতে পারবো না। এলে বলবেন যে বললাম তো, আসার কোনো সম্ভাবনাই নেই তার। এই কথাটা বলবেন কেবল যে তার নিমন্ত্রণ আমরা পেয়েছি, শনিবার দিন সবাই আমরা যাব। তারপর আধ ঘন্টা আমি বিমূর হয়ে কিং কর্তব্য ভাবতে লাগলাম, ভালো বিপদে পড়া গেল তো এই প্রতুলকে নিয়ে। কে এই প্রতুল, তাকে তো আমি চিনি না, দেখিও নি কোশ্মিন কালে, নামও শুনিনি কখনো তার। আবার ফোন এলো, কান পাততেই আওয়াজ পেলাম, সাধু বাদ দিই ভায়া তোমায়, এত লোককে বাদ দিয়ে হঠাৎ এই অধমকেই দেব না, এই আকরার বাজারে কে কাকে খাওয়ায় বলো। এমন দুর্দিনেও যে তুমি তোমার বন্ধুদের মনে রেখেছ নতুন গৃহপ্রবেশের দিনটায়, কাকে বলছেন বলুন তো? কেন তোমাকে বলে বোধহয় তার কোথাও খটকা লাগে। তুমি কি মানে আপনি কি প্রতুল নন? একদম না। সে কি তাহলে বাইরে? একেবারে, সম্পূর্ণভাবে, সর্বপ্রকারে। আমার ধারণা আপনি রং নাম্বারে ফোন করেছেন, মাফ করবেন, আমি আবার চেষ্টা করব তাকে ধরবার। নিশ্চিন্ত হয়ে রিসিভার তুলে রাখলাম, কিন্তু একটু পরেই ফের কিলকিল কিলকিল কুলকুল কুলকুল। হ্যালো, এটা কি 34 নম্বর? সেই বাড়িই বটে, আর ফোন নম্বর 6996699, কে বলেছে? তাহলে প্রতুলকে একটিবার দয়া করে ডেকে দিন না, প্রতুল আমার ডাকে সাড়া দেবে না, সে এখানে থাকে না, একটু আগেই তো বলে দিয়েছি আপনাকে। সে কি, তার কার্ডে তো এই বাড়ির ঠিকানা আর ফোন নাম্বারই দেওয়া আছে, তার কার্ডে আপনার নাম্বার ঠিকানা এলো কোত্থেকে? সে কথা প্রতুলকে জিজ্ঞাসা করবেন, আমি তার কৈফিয়ত দেবো কেন? আচ্ছা নমস্কার। তারপর আবার ফোন এলো, কিলকিল কিলকিল কুলকুল কুলকুল। আমি তুললাম না, বাজতে লাগলো ফোনটা, কিন্তু কাহাতকার বাজনা শোনা যায়, তুলতেই হলো এক সময়। হ্যালো হ্যালো, আমি নীলিমা, সুমধুর কণ্ঠে জানালো একজন। দেখুন ডালুপুলুরাও যেতে চাইছে, নিয়ে যাব কি? ডালুপুলুরাকে? বারে, আমার বঞ্জিদের আপনি চেনেন না নাকি? ভারী আবদার ধরেছে, প্রতুল কাকুর নতুন বাড়িতে তারাও যাবে শনিবার দিন, আসুন নিয়ে।
বলে দিলাম মেয়েদের বিমুখ করতে আমার বাধে, ডালপালা শাখা প্রশাখা সবাইকে নিয়ে আসুন। কদিন ধরে এই ধরনের ফোন এলো, তারপর একদিন পাল্টালো ধারাটা, নতুন পালা শুরু হলো। হ্যালো, আড়ত থেকে বলছি, শনিবার সকালে পৌঁছে যাবে আপনার মাল, আপনার বাড়িতে পৌঁছে দেব। কিসের মাল? যেমনটি অর্ডার দিয়েছেন, 15 কিলো পোনা, 10 কিলো ইলিশ আর 5 কিলো ভেটকি মাছ ফিশ ফ্রাইয়ের জন্য। গলদা চিংড়িও চাই নাকি? আগে না, কিন্তু দেখুন দরটা কিন্তু ওই 10 টাকা কিলো পড়বে। কিন্তু কেন এভাবে কিলোচ্ছেন বলুন তো আমাকে? কিলোবার কথা কি বলছেন? বাজার দর তো এই আজকাল, সরকারের বাঁধা দরের কথা বলছি না, সে দরে কি আর মাছ মেলে কোথাও? এর চেয়ে কমে কি পাবেন আপনি? খানিক পরে অপর এক ফোনে ফোন এলো, কিলকিল কিলকিল কুলকুল কুলকুল। হ্যালো, আমরা গঙ্গারাম অ্যান্ড সন, মানে মিষ্টির দোকান থেকে বলছি। গাঙ্গুরাম? শুনেই আমার জিভে জল চলে এলো। গাঙ্গু নয়, গঙ্গা। শুনুন, আপনার অর্ডার আমরা পেয়েছি, যথাকালেই মানে শনিবার সকালে আপনার সন্দেশ আপনার বাসায় পৌঁছে যাবে। কি কি সন্দেশ? ওই নরম পাক, কড়া পাক, দই, রাবড়ি, রাধাবল্লভী, ক্ষীরমোহন, ছানার পোলাও আর মিহিদানার পায়েস। আয়েস করে শুনছিলাম, শোনাতেও কিছু কম সুখ নেই, কিন্তু ধাক্কা এলো তারপরে। দাম কিন্তু সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে হবে প্রতুলবাবু, ডেলিভারি এগেনস্ট ক্যাশ। দেখুন, আমি প্রতুল নই, তাছাড়া আমার টাকা কড়িও খুব অপ্রতুল। কি বলছেন, আপনাকে আমরা চিনি না মশাই? আপনি আমাদের পুরনো খদ্দের, আপনার বোনের বিয়ে, বাপের শ্রাদ্ধে কারা মিঠাই জুগিয়েছিল? এই তো সেদিন আপনার ভাগ্নির পাকা দেখায় আমরাই মিষ্টি দিয়েছি। কি যে বলেন, আপনার আবার টাকার অভাব। তারপর থেকে সব কিলোমিটার, একে একে চাওয়ালা, তেলওয়ালা, চিনিওয়ালা, ডিমওয়ালা, মাখনওয়ালা, সবাই সাক্ষাৎ কালোবাজারের, সবাইকে ধরতে হলো পরম্পরায়। অবশেষে গতকাল রাত্রিরে আন করে এক গলা পাওয়া গেল ফোনে। হ্যালো, 699 699? আগে হ্যাঁ, 96 তো? আমাকে মাফ করবেন মশাই, আমি প্রতুল। ও, আপনি? দেখুন, ভয়ঙ্কর একটা ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। ভুলটা আবার আমারও নয়, ছাপাখানার। ছাপাখানার ভূতের কথা নিশ্চয়ই জানা আছে আপনার? ছাপাখানার ভূত? হ্যাঁ, ছাপাখানার ভূত, তার কথাই বলছি। এই ছাপাখানায় আমার নিমন্ত্রণপত্র ছাপাতে দিয়েছিলাম, কতগুলো পোস্ট কার্ড, সেখানে হয়তো আপনিও ভুল করে আপনার লেটার প্যাড ছাপাতে দিয়ে থাকবেন। যাক, কী করে ভুলটা হয়েছে বলতে পারবো না, আপনার ঠিকানার ফোন নাম্বার হয়তো কম্পোজ করা ছিল। ছাপাখানার ভূত মশাই সেটা বরবাদ না করে আমার কার্ডেই তা বসিয়ে দিয়েছেন, ফলে এই পর্যন্ত বলে তিনি আর ভাষা খুঁজে পান না, ফলে বলাই বাহুল্য আমাকেই বলতে হলো। সবাই আপনাকে ফোন করে খুব বিরক্ত করছে বোধহয়। বেশি নয়, মাত্র 52 জন, তার মধ্যে নীলিমা আবার ডালু পুলকে নিয়ে আসতে চেয়েছে। আনুকে? কিন্তু সে কথা নয়, কথা এই, দই, মাছ, মিষ্টি সব কিছুই তো আপনার বাড়িতে গিয়ে পড়েছে, নিমন্ত্রিতরাও সবাই গিয়ে পৌঁছচ্ছেন কালকে, স্বভাবতই তারা সবাই সেখানে আমাকে আশা করবেন কালকে। অতএব আপনি যখন এত কষ্ট করলেন, এত অর্থ ব্যয়, এতখানি ত্যাগ স্বীকার করলেন যখন, তখন বলছিলাম কি, বোঝার উপর শাকের আঁটি হিসেবেই বলছিলাম। আবার তিনি চুপ, বলে ফেলুন, বাধা কিসের? অজ্ঞতা প্ররোচিত করতে হলো আমাকে। একটা কথা বলছিলাম কি, দেখুন, আপনি যখন এতজনকে ডাকছেন, তখন আমাকে বাদ দিয়ে আর কি সাশ্রয় হবে? যাহা 52 তাহা 53, মানে তখন আমার পরিবারের কটা লোক বাকি থাকে কেন? আমার বাড়ির মানুষ খুব বেশি নয়, 12 খানেক মাত্র, তাদেরও আমার সঙ্গে নিমন্ত্রণ করে ফেলুন তাহলে। কি বলেন, যাহা 53 তাহাই 65? তাহা 65? বেশ, তবে তথাস্তু। এবার বুঝলেন তো কেন আমি এখান থেকে পালাতে চাইছি?